গত 10ই জুলাই দিল্লিতে শেষ হয়েছে কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে পদক জিতে ফিরেছে দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমির পাঁচ দাবাড়ু। তাঁদেরই সম্বর্ধনা দেওয়া হলো এদিন, যদিও পাঁচজনের মধ্যে তিনজন হাজির থাকতে পেরেছেন অনুষ্ঠানে। পরবর্তী প্রজন্মকে উৎসাহ দিতেই এই উদ্যোগ জানালেন দিব্যেন্দু বড়ুয়া স্বয়ং। একাডেমির যে বাচ্চারা তারা অনেক বেশি তারা ইন্সপায়ার্ড হবে, তাদের মনে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ এরা যদি পারে তার ডেফিনেটলি আমরা আমিও পারতে পারি। তো এই যে আজকে যারা পারফর্ম করলো, যারা পারফর্মার্স, যারা আমাদের বাংলাকে যারা গর্বিত করেছে, তারা ডেফিনেটলি তারা হচ্ছে রোল মডেল হিসেবে তারা কাজ করবে এবং তাদেরকে দেখে আগামী প্রজন্মের যারা খেলছে যারা তারা অনুপ্রাণিত হবে, তারা ভালো খেলবে। কমনওয়েলথ চেসে অনূর্ধ্ব 20 মহিলাদের বিভাগে সোনা জিতেছেন অর্পিতা মুখোপাধ্যায়, মহিলাদের বিভাগে রূপো মেরি অ্যান গোমসের, অনূর্ধ্ব 10 বিভাগে রূপো সিনথিয়া সরকারের, তিনজনই উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। অনেকদিন পর একটা ব্রেক থ্রু কমনওয়েলথে গোল্ড, বলবে আমি আন্ডার 16 আন্ডার 20 পেয়েছি, মানে আমার কারেন্ট এজ হচ্ছে 16, আমি আন্ডার 20 খেলার সুযোগ পেয়েছি ফ্রিতে। তো স্যার বললো খেল, তো আমি তাই খেললাম, আর এক্সপেক্ট করিনি কিছু, বাট হ্যাঁ হয়ে গেছে। টুর্নামেন্টে অনূর্ধ্ব 16 ওপেনে ব্রোঞ্জ জিতেছেন মিত্রা ভগুহ, মেয়েদের অনূর্ধ্ব 18 বিভাগে ব্রোঞ্জ চান্দ্রেয়ী হাজরার। তবে এদিনের অনুষ্ঠানে আসতে পারেননি মিত্রা ভগুহ চান্দ্রেয়ী, একাডেমির পাঁচ কৃতি, ওদের হাত ধরেই স্বপ্ন দেখা। অদূর ভবিষ্যতে এখান থেকে আরও চ্যাম্পিয়ন পাওয়া যাবে বলেই দিব্যেন্দু বড়ুয়ার আশা। সত্যজিৎ বৈদ্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।